মাত্র এক সপ্তাহ আন্দোলন করতে চাই আমাদের দৃঢ় বিশ্বাস এক সপ্তাহ যদি সমস্ত দল রাজপথে থাকে শেখ হাসিনা শ্রীলঙ্কার মতো পালিয়ে যাবে কিন্তু কিন্তু বিরোধী দলের আন্দোলনের মধ্যে কোনো কারণে ঐক্যতান হচ্ছে না কোনো কারণে সমন্বয় হচ্ছে না কারণ একটাই সরকারের ফাঁদ আপনারা দেখেছেন যে এই নির্বাচন নিয়ে বারবার গণ অধিকার পরিষদ এবং বিএনপি সহ বিরোধী দলের বড় একটা অংশ বলে যাচ্ছে শেখ হাসিনাকে বিশ্বাস করার কোনো অবকাশ নাই রাস্তার ভিখারিকে বিশ্বাস করা যায় ফুটপাতের দোকানিকে বিশ্বাস করা যায় কারণ গরিব মানুষের কিছুটা ঈমান আছে কথা দিয়ে কথা রাখে 18 সালের নির্বাচনে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের কথা দিয়েছিল তাকে বিশ্বাস করার অনুরোধ করেছিল আমরা তো করেছিলাম শেখ হাসিনা কথা রেখেছে না তাহলে কিভাবে শেখ হাসিনাকে আবার বিশ্বাস করবেন শেখ হাসিনা এতদিন গায়ের জোরে ক্ষমতায় থেকেছে প্রশাসনের কিছু মাফিয়া এবং কিছু ব্যবসায়ী মাফিয়াদেরকে সাথে নিয়ে সেই ব্যবসায়ী মাফিয়ারা দেখেছেন একটা শিল্প গ্রুপ সাতটা ব্যাংকের মালিক আজকে 4.5 বিলিয়ন 4.5 বিলিয়ন বা বাংলা টাকায় 50,000 কোটি টাকার জন্য আইএমএফ এর দারে দারে ঘুরছে 50,000 কোটি টাকা আর আমাদের দেশ থেকে প্রতি বছর 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে আইএমএফ এর ঋণের 3 গুণ আইএমএফ তো কিস্তিতে কিস্তিতে দিবে আর প্রতি বছর এই যে টাকা পাচার হচ্ছে সরকারের সহায়তায় সরকারি দলের লোকেরা শেখ হাসিনা ওই সেই ঐতিক নিয়মের ফুটো কলসির মতো কলসিতে যত পানি ঢালে আর তত কলসি ফুটো করে পানি নিয়ে নেয় ব্রিটিশরা এই দেশ লুট করেছিল 200 বছর তারপরেও ব্রিটিশরা এই যে রেলওয়ে ব্যবস্থা দেখেন ব্রিটিশদের প্রবর্তিত ব্যবস্থা এই যে বিচার বিভাগ দেখেন ব্রিটিশদের প্রবর্তিত ব্যবস্থা কারণ ব্রিটিশরা চিন্তা করেছিল আমরা গেলেও যেন বিভিন্নভাবে আমরা এখানে প্রভাব রাখতে পারি কর্তৃত্ব করতে পারি এরা যেন আমাদেরকে কিছুটা মনে রাখে তারা এইভাবে কিছু উন্নয়ন করেছিল শেখ হাসিনার এই দুর্বৃত্তরা সেই চিন্তা করছে না ওরা চিন্তা করছে শেখ হাসিনার যেদিন বিদায় আমাদের তল্পি তল্পা নিয়ে সেদিন বিদায় তাই ওরা দেশের টাকা পাচার করে সিঙ্গাপুরের বিলিনিয়র হচ্ছে আপনারা দেখেছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরেক মাফিয়া সামিট গ্রুপ গত আপনার এই সরকার ক্ষমতা আসার পর থেকে 9 থেকে 2019-20 পর্যন্ত এই 10-11 বছরে আইএমএফ এর ঋণের চেয়েও বেশি টাকা পাচার করেছে আজকে এই যে আমাদের ব্যানারে যে লেখা বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত 10 বছরে 92,000 কোটি টাকা ভর্তুকির নামে দলীয় লোকদেরকে ভাগ বটোয়ারার সুযোগ করে দিয়েছে এই গ্রুপ ওই গ্রুপ ভাগ বটোয়ারা করে নিচ্ছে তাহলে আইএমএফ এর লোন নিচ্ছেন আপনি 50,000 কোটি টাকা আর এই লুটেরাদেরকে যে দিচ্ছেন দিয়েছেন অলরেডি আপনার 92,000 কোটি টাকা আগের চেয়ে এখন ডলারের রেট এক্সচেঞ্জ হওয়ায় জ্বালানির দাম বাড়ায় এখন প্রতি বছরে 18,000 থেকে 20,000 কোটি টাকা দিতে হচ্ছে এই